ফ্যামিলি, গুড মর্নিং। আজকে আমাদের দুজনেরই উঠতে দেরি হয়ে গেছে একটু, এখন চা বানালাম, চা খাবো। এই যে স্যার, গুড মর্নিং। অ্যাকচুয়ালি কয়েকদিন যাবত ভীষণ টায়ার্ড, তো আজকে ওর স্কুলে বেশি একটা তাড়া নেই, তবে যাবে ঠিকই, কিন্তু একটু তাই দেরি করে উঠেছি। আর আজকে ওদের স্কুল ফাংশন আরম্ভ, আমার স্টুডেন্টের ডান্স আছে, তোমরা দেখতে পারবে, তোমাদের দেখাবো। তো এখন চা খাবে ও, ব্রেকফাস্ট করে তারপর স্কুল যাবে। হ্যাঁ, চা খাবো এখন। তো চলো দেখতে থাকো, ব্লগটা পরে কথা হচ্ছে, টাটা। আমি চাটা খেয়ে স্কুলে এসে স্টুডেন্টদের সাথে কাজে লেগে পড়লাম। So we are all set to start our today's event. So stage is already ready and students are also working hard to arrange the benches and desks, chairs. Madam is ready, vice principal madam. She is working a lot since last a few days for the programs. আমি এই যে স্কুলের কাজ কিছুটা করে এসে আবার স্নান করে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এখন খাবো, ও রেডি করছে, তো খেয়ে তারপর আবার যাব স্কুলে। এতক্ষণ ও আবার রান্না টান্না করলো ঘরে, আর স্টুডেন্টগুলো আসছিল, ওদেরকে নাচ প্র্যাকটিস করে দিল। দাঁড়াও দেখাচ্ছি। এই আমাদের দুপুরের খাবার, গাজর টাজর, এগুলো মিক্সড ভেজিটেবলস ফ্রাই, আর এদিকে পনির। সবাই আসছি আমরা, এই আমার প্রিয় কলিগ। প্রোগ্রামের ভিডিওগুলি আলাদা ব্লগে আসতে চলেছে, তোমরা দেখে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস এন্ড ইওর সাপোর্ট, লাইক টুডে, টুমরো অলসো প্লিজ সাপোর্ট আস। আবার দেখো, ডিয়ার গার্ডিয়ান্স, গেস্টস, আওয়ার এক্স স্টুডেন্টস এন্ড অল আদার ডিগনিটারিজ, থ্যাংক ইউ ফর জয়নিং আস টুডে। আই অন বিহাফ অফ দ্য স্কুল অথরিটিজ উড লাইক টু এক্সটেন্ড আওয়ার সিনসিয়ার thanks and gratitude to each one of you. Tomorrow, prize distribution ceremony will start right from 2 p.m. onwards. We solicit your kind presence and cooperation like today. Dear students and dear passed out students, your prizes will be given away right from 2 p.m. We solicit your presence and cooperation. Thank you so much. Good night, everyone. এখন 8:30 বাজে, আমরা প্রোগ্রাম শেষ করে টাবুন দাদের বাড়িতে আসলাম। জোর করে নিয়ে আসা, নিয়ে আসলো আমাদের টাবুন দাদের বাসা। এখন দারুণ খাওয়া, কফি কফি খাবো আমরা এখন, তো সবাই মিলে খাচ্ছি। এই যে কফি, টাবুন দা কিন্তু সাপোর্ট গ্রামের একজন সুদক্ষ তবলিস্ট। আমার সঙ্গ টাবুন দাই করেছিল, তোমাদেরকে যে বলেছিলাম আমি রেজাল্টের, টাবুন দার সঙ্গতের জন্যই ওর রবীন্দ্রসঙ্গীতে এই যে ফার্স্ট ক্লাস ডিস্টিংশন। একদমই তাই, একদমই তাই। এই যে সবাই এখানে আছে, চলো আবার পরে কথা হচ্ছে। হ্যালো, বাজে 9:00, এই জাস্ট বাড়িতে আসলাম, তো একটু টায়ার্ড। আগামীকালকের প্রোগ্রামও আবার তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আজকে ভিডিওটা, ডান্সের ভিডিওটা, অনুস্মিতা সরকার রিদম চ্যানেলে ফুল ভিডিওগুলো আসতে চলেছে, আর হচ্ছে শুরু থেকে শেষ ফ্যামিলির এই চ্যানেলে শর্ট একটা ভিডিও আসতে চলেছে, প্রত্যেকটা ডান্সের ছোট ছোট করে ক্লিপগুলো, কারণ একটা কপিরাইটের ইস্যু আছে। তো অনুস্মিতা সরকার রিদম দেখবে, লিঙ্ক দেওয়া আছে এই চ্যানেলে এই ভিডিওর লাস্টে, তো সেখানে ফুল পারফরমেন্সগুলো আসতে চলেছে, আর এই চ্যানেলে আসবে শর্ট ক্লিপস, দেখতে থেকো। আমরা এখনও চেঞ্জ করিনি, বাজে 10:00, মানে বাইরে একটু কাজ ছিল, সবার সাথে কথা বললাম, ওই দিকে রান্না বসিয়েছে। কি করছো? কিছু না, আলু সেদ্ধ আছে, কিছু করব। রাতে আলু সেদ্ধ আর ভাত, আলুর চোখা পাঁপড়, আলুর চোখা পাঁপড় ভাত, তো সিম্পল খাবার হবে রাতে। আমি একটু কাজ করব, স্কুলেরই কাজ নিয়ে এসেছি বাড়িতে করার মতো। একটু চেষ্টা করেছিলাম যে সহজ দিব, কিন্তু আমার জিওতে নেট শেষ, ওর জিওতে নেট শেষ, আমাদের একটা 5G এয়ারটেল আছে, ওই সিমেও নেট প্রায়
প্রায় 98%। জানি না কতদূর কী হবে, তো ভাতটা করুক, তারপরে খাওয়া দাওয়া করে পরে কথা বলছি, আবার কিছু কাজ করি। এখন আমরা খাবো, একটু কাজ করছে, এই যে খেতে আসতে বললাম তাই যে খেয়ে নিই আগে, যেহেতু কিছুই না, সেদ্ধ ভাত গরম গরম না খেতে ভালো লাগবে না। যাই হোক, খেয়ে ড্রেসটাও এখনো ছাড়িনি, খেয়ে তারপরে চেঞ্জ করব, চলো খাই আগে। বাজে এখন প্রায় 12টা, কিছু অফিসিয়াল কাজ ছিল করলাম, এখন ভিডিওগুলো এডিটিং করব, তারপর ঘুমাবো। তো আজকে ভিডিওটা এখানেই থাকুক, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো দেখতে থেকো শুরু থেকে শেষ ব্লগগুলো, আমাদের সঙ্গে থেকো এইভাবেই, তোমরা নিজেদের যত্ন নিও আর সুস্থ থেকো। আমাদের প্রত্যেকটা ব্লগ দেখো, জানিও কমেন্টে কেমন লাগছে, অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট, গুড নাইট।